যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব হস্তরেখা তথা পামিস্ট্রিতে, সেই বিষয়টা হচ্ছে হাত থেকে কিভাবে জানবেন যে আপনার বড় ধরনের অর্থনৈতিক লস হবে। তো আজকে এরকমই এক রেখা আপনাদেরকে দেখাবো। তো হাতে তো অর্থনৈতিক লসের অনেক রেখা আছে, তার মধ্যে একটা আজকে দেখাবো। যদি আপনার হাতে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার জীবনে বড় ধরনের অর্থনৈতিক লস হবে। তো এটা আপনারা দেখবেন, এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এটা দেখার জন্য যেটা করতে হবে, প্রথমে হাতটাকে আপনারা সোজাভাবে ধরুন, যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের দিকে এই যে রেখা, এই হাতে ভাগ্য রেখাটা চন্দ্র পর্বত থেকে উঠেছে। তো আপনার হাতে ভাগ্যরেখা কোন স্থান থেকে উঠেছে সেটা দেখে নেবেন। তো এটা দেখার জন্য ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখতে হবে। ভাগ্যরেখা বা ফেট লাইন, অনেকে এটাকে ধনরেখাও বলে। তো এই রেখার দিকে আপনারা লক্ষ্য করুন, এই হাতে যেরকমটা আছে, তো আপনার হাতে যদি থাকে তাহলে পরে বড় ধরনের অর্থনৈতিক লস অবশ্যই হবে জীবনে। যে সময়ে এই রেখা কেটে যাবে সেই সময়েই হবে, দেখবেন আপনার হাতে আছে কি না। যদি থাকে আপনি দেখবেন আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটবে, অর্থনৈতিক লস বড় ধরনের। সেটা হচ্ছে এই দেখুন, ভাগ্যরেখাকে এই ধরনের কিছু রেখা কেটে গেছে, এই হাতে যে ওরকম আছে, দেখবেন আপনার হাতে আছে কিনা এরকম। যদি ভাগ্যরেখাকে এই ধরনের রেখা যদি কেটে যায়, আপনারা দেখছেন এটা ভাগ্যরেখা, তাহলে পরে বড় ধরনের লস হয়। এই ধরনেরভাবে যদি কোনো রেখা কেটে যায় তাহলে পরে জানবেন আপনার জীবনে বড় ধরনের অর্থনৈতিক লস অবশ্যই হবে।